ট্রাভেলিং অথবা ড্রাইভিং ব্লগগুলো আপলোড করেন সেই গেমসটার নাম কি? তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, আজহার ভাই আমরা যদি খেলতে চাই তাহলে আমাদের পিসির মানে কনফিগারেশন কি থাকতে হবে? তো এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে চাই তাহলে বলবো হ্যাঁ ভাই, আপনি ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারবেন। হ্যাঁ ভাই, আপনারা আরও কোনো ইনফরমেশন জানতে চাইলে একটা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি ওই কমেন্টটা যদি আমার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে একটু হলেও বুঝতে পারছেন যে আজকে আপনাদের রাজার ভাই তথা আমি আপনাদের সাথে আজকে কে নিয়ে আলোচনা করব। তবুও বলে রাখি আপনারা মানে আমি প্রায় 2-3 মাস ধরে আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর কমেন্টে যদি আমি মানে 100% হিসেবে কমেন্ট মানে হিসাব করি তাহলে ওইখানে প্রায় 25% মানুষই জিজ্ঞাসা করছেন যে ভাইয়া আপনি যেই বাস গেমসটা খেলেন এটা কোন গেম এবং এটা আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করব। সো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আরও মানে বিস্তারিত এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব, আর আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা জুড়ে আপনারা সাথে থাকেন, আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা মূলত মানে পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে এই গেমসটা মোবাইলের জন্য নাকি পিসির জন্য নাকি আমি কোথায় খেলি বা কিসের জন্য এই গেমসটা। সো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর অনেকেই কমেন্ট করেন আজহার ভাই এই গেমসটা আমরা যদি মোবাইলে খেলতে চাই তাহলে কীভাবে খেলবো। সো এই প্রসেসটাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেলটে গেমার এজেডেক্স এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চট জলদি এখনই যে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর ভিডিওটা এনজয় করতে থাকেন। এখন আমি চলে যাচ্ছি আমার ইন্ট্রো ভিডিওতে, ইন্ট্রো থেকে ফিরে এসে বাকি এ টু জেড সব কিছু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ভিউয়ার্স, শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের আজহার ভাই তথা আমি আমার নতুন চ্যানেল তথা আজহার ভাই অফিসিয়ালে একটা নতুন ট্রাভেলিং ব্লগ আপলোড করছি, আর সেই ট্রাভেলিং ব্লগটা দেখার জন্য আপনারা সিম্পলি আমার চ্যানেলটাতে যাবেন, যাওয়ার পর ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই দেখবেন 17 মিনিটের একটা ভিডিও, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি সিলেট আসছিলাম। তো ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানায়েন আমার ট্রাভেলিং ব্লগটা কেমন হয়েছে। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রোয়ের পর, আর আপনাদের আজহার ভাই বা আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলছি মানে ইন্ট্রোয়ের আগে আপনাদেরকে অনেক কিছু বলছি যে এখন আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করব। সো প্রথমেই চলেন আমরা মূলত যেই প্রশ্নটা আমি বেশি পাই, মানে আপনারা আরও কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকলেও করবেন, আমি ইনশাল্লাহ ওইগুলো নিয়েও ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। বাট আমি যে প্রশ্নটা মানে আমার প্রত্যেকটা ভিডিওতে পাই সেটা হচ্ছে ভাইয়া আপনি যেই বাংলাদেশি বাস গেমসটা খেলেন অর্থাৎ প্রত্যেক দিন যে স্টোরি মোডগুলো আপলোড করেন অথবা ট্রাভেলিং অথবা ড্রাইভিং ব্লগগুলো আপলোড করেন সেই গেমসটার নাম কি? তো প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে ভাইয়া আমি যে গেমসটা খেলি সেটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2। অবাক হওয়ার কিছু নাই, কারণ আমি জানি অনেকেই অবাক হয়ে যাবেন যে ভাইয়া আপনি বাসের গেমস খেলেন আর নাম বলতেছেন ট্রাকের। সো অবাক হওয়ার কিছু নাই, আপনাদেরকে আমি পুরো এ টু জেড সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন আপনারা মূলত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে বিভিন্ন ধরনের বাস মোড বা প্লাস বিভিন্ন ধরনের ওভিভি মোড বা ম্যাপ মোড এডিট করে ইউজ করেন, সেম সেভাবেই আমরা এই ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসটাতে মূলত বাংলাদেশের ম্যাপ প্লাস বাংলাদেশের বাস, বাংলাদেশের বাস পেইন্ট প্লাস বাংলাদেশের ট্রাফিক প্লাস বাংলাদেশের ওয়েদার সব কিছু এক একটা করে মোড আমরা মূলত গেমসটাতে ঢুকাইয়া বা যুক্ত করে আমরা বাংলাদেশে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, যার ফলে আমরা একটা সুন্দর মানে পুরো রিয়েলিস্টিক একটা ফিল পাই। আর আপনারাও মানে দেখতে পারেন যে আপনাদের আজহার ভাই বাংলাদেশি বাস চালাচ্ছে এমনকি বাংলাদেশের রোডে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর আমি সহজ ভাষায় একটু বলে দিই, তা হচ্ছে আমরা মূলত ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসটাকে মড করে খেলি। আর মড কি তা তো আপনারা জানেনই যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটা খেলেন। সো আশা করি আপনাদের এই ধারণাটা বা আপনাদের যেই মূলত জানতে চাওয়ার প্রবণতাটা ছিল তা হয়তো কেটে গেছে। সো এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, আজহার ভাই আমরা যদি খেলতে চাই তাহলে আমাদের পিসির মানে কনফিগারেশন কি থাকতে হবে? তো এটার উত্তরও দিয়ে দিচ্ছি, আপনাদের পিসি কনফিগারেশন মূলত ইন্টেল যে কোনো প্রসেসর থাকলেই হবে,
আর মিনিমাম আপনাদের র‍্যামটা হতে হবে DDR3 বা DDR4 এর মধ্যে 4GB র‍্যাম সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি 4GB কেন বললাম তাও বলে দিচ্ছি কারণ আমি যে সময় মূলত গেমসটা খেলা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমি DDR3 র‍্যাম ইউজ করতাম আর ওইটার মূলত স্পেস মানে র‍্যামের সাইজটা ছিল 4GB যার জন্য আমি মূলত এটাই নিম্ন বা মিনিমাম হিসেবে ধরে নেছি আর আরো কম যদি আপনারা 2GB র‍্যাম ইউজ করেন হয়তো চলবে আমি এটা ভালো করে জানি না যার জন্য আমি ওইটা আপনাদেরকে রেফার করব না সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন অনেকে প্রশ্ন করেন আজহার ভাই আপনি যে গেমসটা খেলেন অর্থাৎ ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমস ওইটা কি আমরা মোবাইলে খেলতে পারবো বা অ্যান্ড্রয়েডে খেলতে পারবো আর যদি অ্যান্ড্রয়েডে খেলতে পারি তাহলে কিভাবে খেলতে পারবো তার প্রসেসটা আপনি আমাদের সাথে শেয়ার করেন সো এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে চাই তাহলে বলবো হ্যাঁ ভাই আপনি ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারবেন বাট ভাই কথা আছে কথাটা হচ্ছে ওইটা খেলার জন্য মূলত অন্য ওয়ে ওইটাতে আপনারা বাংলাদেশের কোনো রাস্তা অ্যাড করতে পারবেন না বাংলাদেশের ম্যাপ অ্যাড করতে পারবেন না বাংলাদেশের বাস অ্যাড করতে পারবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাংলাদেশের ট্রাফিকও অ্যাড করতে পারবেন না ওইটা হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসের একটা পেইড ভার্সন আছে অর্থাৎ মানে এটা কিনে খেলতে হয় আর ওইটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাড করে খেলতে পারবেন মানে ওইটা শুধু মাল্টিপ্লেয়ার খেলার জন্য অনেকেই কিনে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর একটা কথা তা হচ্ছে অনেকেই কমেন্ট করবেন আজহার ভাই যেহেতু আমরা ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসটা মোবাইলের জন্য খেলতে পারবো না বা মোবাইলে খেলতে পারবো না তাহলে আমরা কোন গেমটা খেলতে পারবো সো মানে যেখানে বাংলাদেশের বাস থাকবে বাংলাদেশের ম্যাপ থাকবে অথবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে কীভাবে আমরা বাংলাদেশের ম্যাপ অ্যাড করবো সেই প্রশ্নটার উত্তরও আপনি একটু কষ্ট করে দিয়ে দেন সো এই জন্যই ভাই আমি আপনাদেরকে বলবো কারণ আপনাদের আজহার ভাই কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসে আপনাদেরকে কখনো কোনো চিন্তা রাখতে চায় না যার জন্য আমি এখন আপনাদেরকে আরও ডিটেলসে কথা বলবো তা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আপনারা খেলতে পারেন শুধুমাত্র বাংলাদেশের বাস চালানোর ফিল পাওয়ার জন্য বাট যদি আপনারা বাংলাদেশের ম্যাপের ফিলও পেতে চান তাহলে কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়াস সিমুলেটর বাংলাদেশ তথা আমি যেই টিমের সাথে আছি গোস্ট ইনডিটেকটিভ টিম ওনারা কিন্তু ওয়াস সিমুলেটর বাংলাদেশ গেমটা ক্রিয়েট করতেছে আর একটু একটু করেই ওনারা আপডেট করতেছে কারণ একেবারে কিন্তু পুরো বাংলাদেশের ম্যাপ অ্যাড করা কোনো গেম কোম্পানির পক্ষেই সম্ভব না আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে 64টা জেলা আছে সো সব জেলা যদি মূলত ডিটেলিং করে বা ডিটেলসে কাজ করা হয় তাহলে কিন্তু এটা মানে গেমসটাতে অ্যাড করতে অনেক 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 সময় লাগে সো আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের পাশে থাকতে পারবেন তাদেরকেই বলবো ইনশাল্লাহ আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে আমাদের পাশে তথা গোস্ট ইন্ডিরেক্টিভ টিম অথবা আমার পাশে থাকেন তাহলে আপনারা ইনশাল্লাহ একটা ভালো গেমস পাবেন ফিউচারে আর অলরেডি কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশ গেমসে অনেক অনেক বাংলাদেশের অনেক জায়গা অ্যাড করা হয়ে গেছে যেমন ঢাকা আছে প্লাস মহাখালী আছে আরও অনেক জায়গা যেমন মাওয়াঘাট আছে নারায়ণগঞ্জ আছে আর রিসেন্টলি যে আপডেটটা 28 তারিখ রিলিজ হবে আজকে ভিডিওটা আমি আপলোড করতেছি 25 এপ্রিল 2022 আপনারা কত তারিখে দেখতেছেন তা আমি জানি না বাট আপনারা যত তারিখে দেখেন না কেন আপনারা একটু কমেন্ট করে জানাই দেন তাহলে আমি অনেক খুশি হব সো এখন আপনাদেরকে বলি হ্যাঁ আগামী 28 এপ্রিল 2022 যে আপডেটটা বাস সিমুলেটর বাংলাদেশ গেমসের আসবে সেখানে কিন্তু আপনারা ঢাকা থেকে সিলেট হাইওয়েটাও পেয়ে যাবেন সো আমি সিলেটে থাকি আমার বাসাতে যারা আসতে চান তারা 28 তারিখের আপডেটটা দিয়ে দিলে আশা করি আপনারা সিলেটের ম্যাপটাও পেয়ে যাবেন সো আশা করি ভিউয়ার্স আপনারা আজকের ভিডিওটা দেখে বা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর আপনারা যদি সব কিছু ডিটেলসে বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করে জানাই দেন যে আজহার ভাই আপনার জন্য আমরা এত ইনফরমেশন পাইছি আর আপনি না থাকলে হয়তো আমরা এত ইনফরমেশন পেতাম না সো আপনারা যারা যারা পুরো ভিডিওটা জুড়ে সাথে ছিলেন তাদের প্রতি আমার অসীম ভালোবাসা আর আরও কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে বা আরও অন্য কিছু যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন কারণ কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্যই খোলা আছে শুধুমাত্র আপনাদের জন্যই ভাই আমি কমেন্ট করি না কারণ আমার ভিডিও সো আপনারাই কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আরও কোনো উপদেশ দিতে চাইলে আপনাদের আজহার ভাইকে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ি বাট রিপ্লাই দিতে পারি না কারণ আপনারাই খেয়াল করেন আমার মানে এখন রিসেন্টলি আমার মানে পুরো চ্যানেলে গড়ে হয়তো প্রত্যেক দিন 3000-4000টা কমেন্ট আসে সো কমেন্টগুলো আমি পড়ি বাট রিপ্লাই দেওয়ার মানে সামর্থ্য আমার নাই ভাই কারণ রিপ্লাই দিতে গেলে একজনেরটা দিব আপনারা অন্যজন কিন্তু কষ্ট পেয়ে যাবেন তার জন্য আমি কারো রিপ্লাই দিই না আমি কমেন্টগুলো উপর থেকে পড়ে নিই আর
কমেন্ট না পড়লে কিন্তু আজকের ভিডিওটাও আমি ক্রিয়েট করতাম না সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কে কে আমাকে ভালোবাসেন আপনাদের আছার ভাই তথা আমি কিন্তু আপনাদের জন্য মানে যা যা করা দরকার তা আপনাদের মানে আপনাদেরকে আরো সাহায্য করার জন্য বা হেল্প করার জন্য তা তা আমি করে যাচ্ছি সো আশা করি আপনারা আমাকেও সাপোর্ট করবেন আমার নতুন চ্যানেল তথা আছার ভাই অফিশিয়ালটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব কইরা সাপোর্ট কইরা দেন আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েন টেক গেমার এজেডেক্স এটা হচ্ছে আপনাদের চ্যানেল সো আপনারাই সাপোর্ট করে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এটাই আমি চাই বা এটাই কাম্য সো আজকের মতো বিদায় নিই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ ভাই আপনারা আরও কোনো ইনফরমেশন জানতে চাইলে একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ওই কমেন্টটা যদি আমার মনে হয় আমি এই কমেন্টের উত্তর বা প্রশ্নটার উত্তর আমি জানি তাহলে আপনাদেরকে ওই কমেন্টের উত্তর নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ